গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে গেছে, লেট মানে এখন 7:20 বাজে এই সময় ঘুম থেকে, তাই চোখ জ্বলে যাচ্ছে, ভালো লাগছে না। আর দু ছেলে আমার শুধু লুটে লুটে ঘুমোতেই আছে, একজনের এই যে ব্রাশে মাজন দিয়েছে এখনো ঘুরু, এদিক সেদিক হচ্ছে, রাস্তা খুঁজে পাচ্ছে না কি করবে, আর যা এদের পরিস্থিতি কি করবে কি জানি। সব রেডি করি, কাল আবার সব ঘুমিয়ে পড়েছিল, বইপত্র কারোরই গুছানো হয়নি, আমিও ছোট ছেলের বই গুছোইনি, ভুলে গেছি। ভালো করে ব্রাশ করো, ভালো করে থুথু করে ফেলে দিও না, ভালো করে ঘষো, ভিতরে উপর নিচ করে ঘষো। আমিও যাই ছোট ছেলের বই গুছোই। আর যা অবস্থা, আমাকেই যেতে হবে গাড়ি নিয়ে, কিন্তু আমার কালকে মাথায় আমার মা যে হারে তেল দিয়েছে, আমি কি করে বাইরে বেরোবো? মানে তেল বলতে আমি ওই মাথার চুল উঠে তো পুরো ফাঁক একবারে হয়ে যাচ্ছে, মানে কোনো দিকে যে একদিকে শীতে একটা করব হওয়া যাচ্ছে না, যার জন্য একটা ওই মেখেছি, জিনিস মেখেছি। তো যদি আমার কাজ হয় তাহলে আমি নাম বলবো, না হলে বলবো না কি মেখেছি। মানে আমার আগে কাজ হোক, আমি দেখি যদি উপকারী হচ্ছে তারপরে আমি নাম প্রকাশ করব। তো এই অবস্থায় আমাকে যেতে হবে, যে কালকে বেঁধে বুঁধে একদম এঁটে উঁটে দিয়ে গেছে চুল আমার। আমি মাকে বলেছি এইভাবে চুল ফাঁক করে, আমার মা ফাঁক করে যা ছিল পুরো মাথা ভিজিয়ে দিয়ে গেছে। তো এই যে একজনের পায়ের ব্যথা শুরু, আর একজন বাথরুমে গিয়ে বসেছে, আর ঘড়ি বাবাজি দেখুন কোথায় ছুটছে, এখনো কেউ রেডি হয়নি, কেউ নয়, এই যে ঘুমোচ্ছে, শুয়ে আছে। এসব সব এসে গুছোবো, এখন তো আর এখন তো গুছোনোই যাবে না, সব এসেই কাজ হবে, ওদের আগে পৌঁছিয়ে দিয়ে আসি, দিয়ে আসতে হবে। ব্যথা, এতক্ষণ তুই ঘুমোচ্ছিলে, কই ব্যথা স্যাথা কিচ্ছু ছিল না, এখনই ব্যথা শুরু হয়ে গেছে বাবা? স্কুল যেতে পারবো না, স্কুল যেতে পারবো না, কি হয়েছে ওখানে? কি হয়েছে ওখানে, কি করে কাটলো? ঘরে শুয়ে ঘুমিয়ে বসে কাটছে কি করে হাত পা? কোথায় মাটি কাটতে গেছিলে বাবা বলো, কোথায় মাটি কাটতে গেছিলে? রেডি হয়ে পড়েছে তিন মূর্তি, চলো। এই ব্যাগে দেখ আগে, টাকা আছে কিনা নিজেই জানা নেই, জুতোটা কেন পরাতে হবে? তোমার জুতো তো তুমি নিজে পরতে পারো, এ তো সেই ছিট দেওয়া জুতো, তোমাকে আবার পরাতে হবে কেন? দেখ ব্যাগে পয়সা, দেখ কই ব্যাগ আছে, ব্যাগে পয়সা নেই। কিন্তু আমি, চলো চলো হয়ে যাবে যা আছে, চলো ব্যাগের চেনটা লাগ, আচ্ছা চলুন দেখে ওদের পৌঁছে দিই। চলে এসেছি ছেলেদের স্কুলে নামিয়ে দিয়ে, এবার বেরিয়ে যাব। এখনো ওদের যে স্কুলের গাড়ি টাড়িগুলো সব আসেনি, আসতে দেরি আছে, তো আমরা চলে এসেছি আগে, আর ওদের এই যে ছেড়ে দিয়ে এবার আমি ফিরে যাব। এসে গেছি কখন, এর পেছনে খাটতে, এই যে বাঁধলাম এইভাবে, বাঁধতে বুঝতে এভাবে কভার দিয়ে ঢাকতে হবে। আর এর তলা দিয়ে ঢুকে এই সিটের উপরে উঠে নিয়ে আর আমার গাড়ির 12টা বাজাচ্ছে। এত ঢাকা দিয়ে রাখি, ও শেষ করে ছেড়ে দিচ্ছে। এত সময় গেল শুধু আমার গাড়িটাই বাঁধতে, মানে বেড়ালের জ্বালায় যদি আমি আগে কি করে জানবো এমন করবে, পুরো সিটটার আমার অবস্থা নেই, একবারে নখ দিয়ে আঁচুড়ে আঁচুড়ে শেষ করে দিয়েছে। আমার মাতারানি এখনো আসেনি,
আজ আমার প্রচুর কাজ আছে। ভাত ফুটছে, এদিকে চা ফুটছে, এখানে যে মাছ বের করে রেখেছি এটা দুধ গরম হবে, আর এটা 25 দিনের ছলায় এই যে জল দিয়ে রেখেছি এটা মুড়ি দিয়ে খাওয়া হবে। এখানে আমার মাতা রানী আনাজ কেটে রেখেছে, আজকে আলু বেগুন মাছ দিয়ে তরকারি করব। আর এই যে উচ্ছে আর বেগুন দিয়ে লটে শাক কাটা আছে, এই যে লাল লটে শাকের তরকারি করব এটা দিয়ে, এটা দিয়ে এই উচ্ছে আলু আর আলু বেগুন দিয়ে করব। চা মুড়ি নিয়ে বসেছি, খিদে পাচ্ছিল এত জোর, কাপ করছি চাটা একটু কম হয়ে গেছে, আমাকে স্নান করতে হবে, মাথা কেমন হয়ে গেছে বোঝানো মনে হবে, একটা বটাটা বসানো হয়ে গেছে। আমি বলছি যদি আমার কাজ হয় তাহলে আমি ইউটিউবে আমার সব এদেরকে জানাবো কি মেখেছি না হয়, যদি না হয় তো ব্লগে থাকবে, যদি না হয় তাহলে বলবো। এখন 11টা বাজে, আমরা চা খাচ্ছি, কেননা আমি ছেলেদের দিতে গেলে আমার ভীষণ কাজ লেট হয়, তাই এসে মা হাতাহাতি করে ফেলতে হয়ে গেছে। ঘরে কাজ ফাজ সেরে মাই পুজো করলাম, আমি এখানে চানি করিনি, পুজো করবো কি করে, গিয়ে এই আনাজপাতি মা সব কাটলো, কেটে রেডি, কারণ আমি যে বললাম আস্তে আস্তে বলেছিলাম যে আজ প্রচুর কাজ আছে ছুটতে হবে, মানে পুজোর জন্য সব কাজ পেন্ডিং ছিল সবার, আমার মামার কাজ করতে হবে, মায়ের জন্য মানে সব ব্যাংকে ছুটতে হবে আমাকে, ওদের সব কাজ পেন্ডিং পড়ে আছে আমারই জন্য। এতদিন মন মেজাজ ভালো ছিল না, কারোর কোনো কাজ কর মানে আমি ঘর থেকেই বেরোইনি, এই আজকের থেকে সব ছুটতে মানে আমাকে ছুটতে হবে, প্রচুর ছুটতে হবে আজ, যার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করেই বেরিয়ে যেতে হবে। আবার সেরে এবার আমি একটু স্নান করতে যাব, এদিকে আমার দুধ গরম হয়ে গেছে, নাকে সর্দি হয়ে গেছে, দুধ গরম, এই যে দেখা যাচ্ছে না অন্ধকার, এই যে আর এই যে রেডি, সব রেডি, অলমোস্ট রেডি, এসে খালি হু হু করে রান্না করব, হু হু করে রান্না করব। আমার মামা ফোন করেছিল, খুকু যাব তো দুপুরে ব্যাংকে, কারণ মামার কাজ যার কাজ তাকে তো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনিও বেরিয়ে আসুন, আমারও রান্না গুছিয়ে বেরিয়ে যাব, তাহলে চলুন তাড়াতাড়ি করে স্নান করি। কখন যাব, কখন বেরাবো, রান্নাই কমপ্লিট করতে পারিনি, তাহলে কখন যাব মামার কাজ করতে, হবে নি, মামাকে বরং না বলে দিই, বুধবার ছেড়ে দেবো, এই জন্য তো এরকম পিছু টান থাকলে কোনোদিন কাজের কিছুই হয়, বেচারা রান্না বান্না করে তাড়াতাড়ি করে নিয়েছে, জানে তার কাজ করতে যাব, ব্যাংকের কাজটাও বাকি করে আছে, কি করবো বলো, এই তো এখনো কিছুই হয়নি, ওই তো ওদেরকে দিতে গেলেই আমার এই ঝামেলাটা হবে। কতখানি এলাম তোমার, কিছু কম 9:30টার বেশি হয়ে গেছে, তাহলে এবার এখন ওই ভু তরকারি রান্না করব, যাব কখন কখন কি করব আমি না বলে দিই, ফোন করে বলো, মামাকে ফোন করে না বলে দিলাম, বেচারা বেরিয়ে পড়েছিল, কারণ আমার মামা 12টার আগে ওদের একটা সেই দুপুরের যে লাঞ্চ ব্রেক হয় জানি, ওই টাইমটা এসে ব্যাংকের কাজটা করবে, কিন্তু ব্যাংকের যে কাজ হতো 1 ঘন্টায় হবে না, না অনেকটাই কাজ, মানে ওই ব্যাংকের KYC জমা করতে হবে, তারপর মানে অনেক আরো কাজ আছে, যার জন্য আমি মামাকে বললাম আমার এই সবে এই রান্না বসালাম, মানে শুধুমাত্র ভাত হয়েছে আর কিছুই করা হয়নি, তো আমি কি করব এই তাড়াহুড়োর মধ্যে রান্না কি করেই বা কি করব, যার জন্য বেচারাকে না বলে দিলাম, বেচারা বেরি চলে এসেছে, চুলটা ঝাড়ি, বেচারা চুল বেরি চলে এসেছিল, আমি বলি মামা তুমি এক কাজ করো, এ করো না, মন খারাপ করো না, আমি তোমার কাজ করে দেবো, দেখি বুধবার, কালকে মা থাকবে না, থাকবে না বলতে আজকে চলে যাবে, মা বিকেলে যাবে আমার মাসির ওখানে কলকাতা, তো চলে আসবে কালকে, কিন্তু এলে কালকে হবে না, করলে আমি বলছি আমি বুধবার রান্নাও করবো না, মাকে সবই ছেড়ে দিয়ে বুধবার তোমার কাজ ছেড়ে দেবো, বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গিয়ে খেয়ে দে, বরং বিশ্রাম করো, বুধবার ছেড়ে দেবো তোমার কাজ।
এই যে লঙ্কা পেঁয়াজ ফোড়ন, চিংড়ি মাছকে ছোট ছোট করে কেটে ফেলেছি, এই যে কাঁচি দিয়ে ক্যাচ ক্যাচ করে কেটে একটু ভাজা ভাজা হোক। আর বেগুনগুলো এই যে ভেজে নিয়েছি, এটাকে দিয়ে দেবো একসাথে। মিলে মিলে ভাজা হোক, তারপরে এর মধ্যে স্বাদ দেব। ঠিক আছে, আমার এই যে আলু বেগুন উচ্ছে দিয়ে শাকের তিতো, একটু চিংড়ি মাছ কুচিয়ে দিয়েছি, আর এদিকে ডিম আর বেগুনটা ভেজে নিয়েছি, মাছও ভাজা হয়ে গেছে, কারণ আমি দুবেলারই তরকারি করে নিচ্ছি। আবার ওবেলায় তরকারি করতে এক ঝামেলায়, যে মশলা দিয়ে ভালো করে নাড়ি, তারপরে হলুদ দেব, জল দেব। রান্না বান্না হয়ে এসে গেছে, আমার গুনটা এসে গেছে, আমার গুনটা বলা যাবে যে আমার তরকারির গেট আপ কি বলুন তো, এখন কাঁচা লঙ্কা তরকারি করি তো হয়তো টকটকে লাল নয়, কিন্তু এইভাবে তরকারিটা করেছি পরি খেতে। তরকারিটা নামাতে গিয়ে এই আঙুলটায় এমন ভাবটা লেগে গেল, হাতটা কি জ্বলে যাচ্ছে, ধুলি না উঠে যায় পুরো, মানে আমি ডেচকিটাকে, আমার আর অতটা মাথাতেই নেই যে ডেচকিটা আমি খুন্তিটা দিয়ে তুলবো। আমি কি করেছি, হাত দিয়ে এভাবে গলিয়ে যা তুলে নিয়েছি, পুরো এই জায়গাটা একবারে গরমে জ্বলে যাচ্ছে আমার। গুড ইভিনিং, সন্ধ্যের সময় এলাম, কারণ আমার যে ভিডিওটা কালকে এ করেছিলাম সেটা লোড হতেই এতটা সময় গেল, তো মা তো নেই, মা তো বলেছিলাম চলে যাবে, কলকাতা গেছে মাসির কাছে। আর আমি এই যে সন্ধে বাতি দিয়ে তারপরে এলাম, এটা তো কার্তিক মাস, এই কার্তিক মাসে একটু ঘিয়ের প্রদীপ দিতে হয় তুলসী তলায়, তো যার জন্য এই যে রেডি করছি। আর সারাদিন তো আমার কি কাজের মধ্যে, এত কাজে ফাটাফাটি হয়ে গেল, সারাদিন কোনো কাজই হলো না। এই যে ঘি, ঘিয়ের প্রদীপ দেব আর কি, রেডি করছি। এই যে আমার কৃষ্ণের পট রয়েছে, এখানে দেখাবো, দেখিয়ে তারপরে নিয়ে যাবো তুলসী তলায়।